সুন্দরবনের একটি খালে ভোরবেলা পৌঁছালাম। তার পরপরই আমাদের ছোট ভাই ফটোগ্রাফার শান্ত নিজে নিজেই জঙ্গলে নামতে চেষ্টা করলো ছবি তোলার জন্য। জঙ্গল উঠতেছে খালি পায়ে উঠতেছে, কিন্তু খালি পায়ে তো 2 ইঞ্চিও যাইতে পারবে না। সে তো মনে করতেছে মামু বাড়ির বাগান। শান্ত কি বলে বেলায়েত ভাই? আমি আপনার কাছে অনুমতি নিয়ে যাইতে যাইছি। হ্যাঁ, আপনিও বাড়ি নিয়ে বুঝছেন, ক্যামেরা ক্যামেরাটা বাদাইছি, তারপরে নিচে কিছু যদি প্রকৃতি ছবি পাই। বেলায়েত ভাই যা শুরু করছে আমার লাগে, আমি কিন্তু তা সে বলার পরে আমি কিন্তু এক পা নড়ি নিয়ে এই জায়গায় বসেছিলাম। জঙ্গল এখানে মামা মানে বাঘ কোথায় থাকবে তার কোন ঠিক ঠিকানা নেই। না, তখন উনি আশেপাশে লোকজন পাঠাবে, পাঠায় ব্যবস্থা নিবে, দেখবে, খোঁজ খবর নিবে। আমরা যখন জঙ্গলে নামি তো এভাবেই নামি, তাই না? ঠিক আছে শান্ত, আর বুলাবে এরপর গেলে জঙ্গলে নামলে রান্না করে খাওয়াইতে হবে। সুন্দরবন তো আসলে খুব ভয়ঙ্কর জায়গা, কোথায় বাঘ আছে কোথায় বাঘ নাই আমরা জানি না, যদিও বাঘ নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপরেও বাঘ তো আছে, ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নাই। সুন্দরবনের ঠিক এই খালটির পাশেই গত বছর বাঘের আনাগোনা ছিল, জেলেরাও দেখেছেন, এবং বাঘ সত্যি ভয়ঙ্কর। গত সিজনে বাঘ দেখা গেছে শুনছি, তাই না? আপনি শেষ কবে দেখছেন বাঘ জঙ্গলে? দেখছেন বাঘ কোন জায়গায়? এটা আপনার দেখে গেল ওই যে বেদাখালী নাম করে একটা জায়গা আছে, বেদাখালী খালের গোড়ায়। কিরকম ভাবে দেখবেন, কি করতেছিলেন আপনি? আমি আপনার নৌকায় বসে আছি, ও দেখি আপনার দেখেন খাল পাড়ি দিয়ে চলে আসছে, এরকম একটা ছোট খাল, খাল পাড়ি দিয়ে ওপার গেল নৌকা সামনে দিয়ে। আপনাকে দেখছে সে? আপনার মনে করেন আমার নৌকার সামনে দিয়ে 15-20 সামনে দিয়ে পাড়ি দিয়ে পারে তো ওপার চলে গেল। আপনি ছোট নৌকার মধ্যে ছিলেন? ছোট নৌকার ভিতরে। কিছু বললো না? না, এই আপনি দেখছেন, বাঘ দেখার সুযোগ হয়নি, না দেখাই ভালো। এদিকে ভাটা শুরু হয়ে গেছে, আমরা এই খাল থেকে বের হয়ে আরেক প্রান্তে যাব সুন্দরবনের, কিন্তু জোয়ার থাকতে থাকতেই আমাদেরকে বের হয়ে যেতে হবে। আমরা মাখা সারাদিন তো খালি খাওয়া দাওয়া চলে দিকে, এখন দুপুর সময় একটু টক খেলে ভালো লাগবে। এদিকে ফটোগ্রাফার খুব ব্যস্ত সারাদিন, এখনো নামতে পারেনি জঙ্গলে, দুঃখ লাগতেছে, এখন নামার অনুমতি পাইনি। যেটি বলছিলাম যে গত বছর এই মৌসুমে এই জায়গাটিতেই বেঙ্গল টাইগার দেখা গিয়েছিল, আমরা পায়ের ছাপও দেখেছি, অর্থাৎ যখন তখন যেখানে সেখানে নেমে পড়ার কোনো সুযোগ নাই, কারণ এটি সুন্দরবন, দেখতে যত সাদা মাটাই লাগুক এই জায়গাটিতেই বসবাস বেঙ্গল টাইগারের। ভয়ঙ্কর সুন্দর সেই বাঘ আমি একবার দেখেছি পুরো এই সফরে। যাই হোক, সামনে আমরা এগিয়ে চলছি, যে জায়গাটি দেখছেন বেশ সরু হয়ে এসেছে। আগেও বলেছি যে জোয়ার থাকতে থাকতে এই জায়গাটি অতিক্রম করতে হবে আমাদের, কারণ সামনে যে সাগর দেখছেন তার মুখেই, অর্থাৎ খাল থেকে বেরোনোর মুখেই চটটি আসলে বেশ উঁচু হয়ে আছে, আমরা পার হতে পারবো না যখন একটু ভাটা হয়ে যাবে, কাজেই তড়িঘড়ি করে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এমনিতেই প্রচণ্ড বাতাস, যদিও দক্ষিণা বাতাস এখনও হচ্ছে, আর জোয়ারের সময় দক্ষিণা বাতাস হলেও পানি ঠান্ডা থাকে, সে কারণেই ঢেউ নেয় এই জায়গাটি। তো এই জায়গাটি উত্তাল থাকে যখন ভাটা হয় সেই সময়টিতে, কাজেই সেই উত্তাল হওয়ার আগেই আমাদের বের হয়ে যেতে হবে। কিছুক্ষণ চেষ্টা করেই অবশ্য আমরা শেষ পর্যন্ত বের হয়ে গেলাম বড় নদীতে। পানিতে একটুখানি গরম আর কি। ভয় লাগে? ভয় একটু লাগতেছে আসলে, এরকম পরিবেশ পরিস্থিতি কখনো এরকমভাবে কখনোই আসা হয়নি, এবারই প্রথম। ভয়ের সাথে অ্যাডভেঞ্চারও আছে। আমার কাছে বড় ভাই যখন আছে ততক্ষণ হয়তো ভয় পাবো না। আর আসলে যে পরিবেশ আসলে যেরকম হওয়ার কথা ছিল সেই তুলনায় অনেক শান্ত। আমি যেরকম শান্ত এরকম শান্তই আছে। এদিকে সকালে বাতাস জেগে জার্নি করে আমাদের সহযাত্রীরা বেশ ক্লান্ত। সুন্দর বাতাসের মধ্যে ছোঁয়ের নিচে তারা সবাই গভীর ঘুমে মগ্ন। ভাই এই লোকগুলো কারা? আসলে এরা সারা রাত জাল বাইছে, তো বাইতে বাইতে খুব ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছে। আপনারা জেলে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, একটু দেখি সবার চেহারাটা, একটু দেখায় দিই সবাই। ভদ্রলোক কোক খাওয়ার সময় ঘুমিয়ে গেছে, খাওয়ার আর টাইম পায় নাই, কোক কাঁধে নিয়ে ঘুমাইছে। এই যে একজন ভদ্রলোক বউ নাই কাছে, তাই কোক কলেক্ট করে নিয়ে শুয়েছে। এনারা রাত্রে খুব খালের ভিতরে ডুবায় ডুবায় মাছ ধরেছে, তো ইলিশ মাছ, ইলিশ মাছ বর্তমান ডুবায় ধরে। সকালবেলা পান্তা ইলিশ খাইয়ে সব একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে। বেশ, আবার সুন্দরবন ভ্রমণে আসছে তারা। এনারা ঘুমোচ্ছে কেন ভাই বলতে পারেন? দুবাই ইলিশ মাছ ধরেছে শুনলাম। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আমরা বড় একটি নদী পার হতাম, আর এখন বনের একটি খালে ঢুকে পড়েছি। সুন্দরবনে আমাদের জীবনযাপন, খুনসুটি, রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য নিয়ে আপনাদের সামনে সুন্দরবনকে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা।